নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ। যদি আপনারা থাম্বনেল দেখে এই ভিডিওটিতে ক্লিক করেছেন, তাহলে অলরেডি বুঝতে পারছেন যে আমি এই ভিডিওটি কী ব্যাপারে বানাচ্ছি। এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি স্যাম্পল কোশ্চেন পেপার নিয়ে। তো আপনারা জানেন, এর আগেই আমি বলেছিলাম আপনাদেরকে 504 এবং 505-এর স্যাম্পল কোশ্চেন পেপার আমি দেব। তো যদিও আমি বলেছিলাম আপনাদেরকে একসাথেই 504 এবং 505টি দেব, কিন্তু সামান্য অংশ 504-এর কাজের কোর্স 504-এর কিছুটা কাজ বাকি থাকার জন্য আমি কিন্তু পুরো একসাথে দিতে পারছি না। আপাতত আমি আপনাদেরকে 505-এর যে স্যাম্পল কোশ্চেন পেপারটি রয়েছে, তো সেই স্যাম্পল কোশ্চেন পেপারটি আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে দিচ্ছি। 504-টি যে কোনো সময় আপডেট হয়ে যাবে, আমাদের ওয়েবসাইটে সেইভাবেই তৈরি করা হয়েছে এবং আপনারা যখন ডেসক্রিপশন থেকে সেই লিঙ্কে যাবেন অটোমেটিক দেখতে পাবেন। তবে সেখানে যাওয়ার আগে আমার কিছু কথা শুনে নেন অবশ্যই এই ভিডিওটি, এই কোশ্চেন পেপারটি সম্বন্ধে। তো এই কোশ্চেন পেপারটিতে আপনারা যেটা পাবেন, আপনাদের যে এনআইএস ডিএলএড এক্সাম হবে, সেই এক্সামে যে ধরনের আপনাদের পরীক্ষায় প্রশ্ন পড়বে, কতগুলো 5 নম্বরে পড়বে, কতগুলো 10 নম্বরে পড়বে, তার মধ্যে কতগুলোকে করতে হবে, সেই সামগ্রিক ধাঁচের একই রকম প্রশ্ন কিন্তু একটা মডেল এখানে করা হয়েছে। আপনারা যদি এই প্রশ্নপত্রটি দেখেন, তাহলে একটা ভালো রকম আইডিয়া করতে পারবেন যে আপনাদের পরীক্ষায় প্রশ্ন কেমন আসবে। তো 501, 502, 503-এর পরীক্ষা আপনারা দিয়েছিলেন, তো ঠিক সেই ধরনেরই প্রশ্ন কিন্তু এখানেও হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিছু MCQ, 10টি MCQ এখানে দেওয়া হয়েছে এবং একই সাথে আপনারা যে 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্নও কিন্তু এখানে দেওয়া হয়েছে। 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন যেসব দেওয়া হয়েছে, সেগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদের এনআইএস নিউজের পক্ষ থেকে একটা সাজেশন আপনারা জানেন দেওয়া হয়েছিল, সেই সাজেশন যারা পাননি ডেসক্রিপশনে আমি তারও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সেই সাজেশনগুলো ডাউনলোড করে নেবেন। তো সেই সাজেশন থেকে যেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ বলা যায়, তাদের মধ্যে থেকে আরও সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এখানে আমি কালেক্ট করেছি এবং একই সাথে যে MCQগুলো রয়েছে, সেই MCQগুলোও আমি কালেক্ট করেছি। আপনারা যদি একটা ইংলিশ মডেল কোশ্চেন পেপার দেখে থাকবেন হয়তো, তো সেখান থেকে আমি কিছু MCQ কালেক্ট করেছি, যদিও আমি কিছু নিজের এডিট করেছি সেখানে, সম্পূর্ণরূপে সেটাকেই তুলে দেওয়া হয়নি। কিছু কিছু প্রশ্ন আমার কনফিউশন লেগেছে বলে আমি সেগুলোকে কিন্তু চেঞ্জ করেছি অনেক জায়গাতে। তো আশা করছি এই প্রশ্নপত্রটি 504-এর আপনাদের একটা ভালো রকম আইডিয়া দেবে, আপনাদের কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে এবং কী ধরনের কত নম্বরের প্রশ্ন আসতে চলেছে, সেই সামগ্রিক আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তবে বিষয় হলো, এই প্রশ্নপত্রটি আপনারা ফ্রিতে পাবেন না, এটির জন্য আপনাকে 10 টাকা মূল্য দিতে হবে। আমি ডেসক্রিপশনের থেকে আপনি যে লিঙ্কে যাবেন সেখানেই আপনি ক্লিক করলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নয়। তবে আপনাদের জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে এর যে MCQ প্রশ্নগুলো রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে, সেটা আপনারা চাইলে সেই MCQগুলো, 10টা MCQ রয়েছে এবং তার অ্যান্সারও দিয়ে দেওয়া রয়েছে, একই সাথে যে 5 নম্বর ও 10 নম্বর প্রশ্ন রয়েছে সেগুলোর কিন্তু পেজ নাম্বার উত্তরপত্রে কত নম্বর পেজে রয়েছে এবং কোন এককে রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই পেজ নাম্বার হচ্ছে এনআইএস ডিএলএড যে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে PDF ফাইল, সেই পেজ নাম্বার, তো কোনো বাজারি বইয়ের পেজ নাম্বার কিন্তু নয়। এনআইএস থেকে যে ডিএলএডের স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে সেই স্টাডি মেটেরিয়ালের পেজ নাম্বার এগুলো। তো আশা করছি এটা আপনাদের অনেকটাই হেল্প করবে। যদি আপনারা ফ্রিটি ডাউনলোড করতে চান, তো দেখবেন সেখানে একটি লিঙ্ক রয়েছে পার্সিয়াল PDF ফাইল বলে, তো সেটিতে ডাউনলোড করে নেবেন। যদি আপনি কিনতে চান, 10 টাকা দিয়ে অবশ্যই ফুল PDF ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন, আমাদের ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। তো ডেসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেটি আপনারা সেভ করে রাখুন অন্য একটি জায়গায়, কারণ যে কোনো সময় 504-টিও আপলোড হয়ে যাবে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিছুটা অংশ বাকি থাকার কারণে আমি সেটা দিতে পারলাম না। আপাতত 505-এর সম্পূর্ণ অংশটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেই সম্পূর্ণ PDF ফাইলটি 505-এর ডাউনলোড করে নিতে পারবেন এবং এই লিঙ্কটিতে যে কোনো সময় কিন্তু 504-টিও আপডেট করে দেওয়া হবে। তো সঙ্গে রাখুন লিঙ্কটি, সেভ করে রাখুন আপনার মোবাইলে। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।